বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হওয়ার আগেই চোটে কাবু ব্রাজিল। ইঞ্জুরিতে এরই মধ্যে দলের 1 নম্বর গোলরক্ষক অ্যালিসন ও স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে হারিয়েছে তারা। এবার চোটের মিছিলে যোগ দিয়েছেন সেরা তারকা নেইমার। শনিবার ভোরে ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে তার খেলা অনিশ্চিত। বলিভিয়া ম্যাচ সামনে রেখে বুধবার অনুশীলন করেছিল প্যারিস সেন্ট জার্মের এই তারকা নেইমার। হঠাৎ পিঠে ব্যথা পান তিনি, অনুশীলন সেশন আর শেষ করতে পারেননি। ট্রেনিং গ্রাউন্ডের ব্রাজিল দলের চিকিৎসক রাদ্রিগো সাংবাদিকদের বলেন, নেইমারের চিকিৎসা শুরু হয়েছে, তবে ম্যাচের দিন নেইমার পুরোপুরি ফিট থাকবে কি না এ নিয়ে সংশয় থেকে যাচ্ছে। লাসমার বলেন, বুধবার অনুশীলনের সময় পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করে নেইমার, ট্রেনিং থেকে তাকে সরিয়ে নেওয়া হয়, তিনি ফিজিক্যাল থেরাপি নিচ্ছেন, আমরা সাও পাওলো যাব এবং সেখানেই তার চিকিৎসা চালাবো। তিনি কীভাবে সেরে উঠবেন তা জানার জন্য আগামী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। তারপরই এই ম্যাচে তার খেলা হবে কি না সেই বিষয়ে আমরা ভালো একটা ধারণা পাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফুটবল কনফেডারেশন পোস্ট করা একটি ফুটেজে দেখা গিয়েছে, নেইমার তার পিঠে হাত দিয়ে রেখেছেন এবং মাঠে হাঁটু গেড়ে বসে আছেন। ইঞ্জুরির কারণে গত বছর ঘরের মাঠে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট মিস করেন নেইমার, তবে তাকে ছাড়াই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এরপর প্রতি ম্যাচগুলো খুব একটা ভালো খেলতে পারছিল না কোচতিতের দল। সবশেষ 5 প্রতি ম্যাচে মাত্র 1 জয় তাদের। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে প্রতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 3-0 হারিয়েছিল ব্রাজিল। এরপর প্রায় 1 বছর আন্তর্জাতিক ফুটবলের বাইরে ব্রাজিল। বলিভিয়াও প্রায় 1 বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল হাইতির বিপক্ষে। রামন স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে 3-1 গোলে বড় জয় পায় বলিভিয়া। আগে 30-21 জিতেছে ব্রাজিল, বলিভিয়া জিতেছে 5টি, আর 4 ম্যাচ হয়েছে ড্র। গত বছর কোপা আমেরিকা গ্রুপ পর্বে সর্বশেষ সাক্ষাৎ ব্রাজিল বলিভিয়ার, কোতিনো এভারটন গোলে ওই ম্যাচে 3-0 ব্যবধানে জিতেছিল ব্রাজিল। অ্যালিসন না থাকে জাতীয় দলে অভিষেক হতে পারে অ্যাথলেটিকোর গোলরক্ষক সান্তোসের। এছাড়াও পালমাইরাসের রাইট ব্যাক গ্যাব্রিয়েল মেরিনো, অলিম্পিক লিওর মিডফিল্ডার ব্রুনো এবং হার্ডা বলিভিয়ার ফরওয়ার্ড ম্যাথিউ কুনহার রয়েছে অভিষেকের অপেক্ষায়।